আমরা দাবি করেছি কমপক্ষে দুজন আলেম রাখতে হবে কমিটিতে কেউ বলছে সংবিধানের কমিটি কথা বলি তারা কেউ বলছে সংবিধান পড়াটা লিখতে হবে নতুন করে কেউ বলছে হন করলেই হবে এই যে বিষয়গুলো এগুলো সেটেল করা পর্যন্ত এই জন্য এটা পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলা দরকার অনেক বিষয় আছে যে তারা প্রস্তাব পড়লেও পলিটিক্যাল পার্টিগুলো যদি একমত না হয় আলটিমেটলি এটা কাজ হবে না ধর শিক্ষার কথা বলছি শিক্ষাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য যে এখন আমাদের ইউনিভার্সিটিগুলোতে অনেক জাতীয় বিসি অ পত নাই বিসি তারা নিয়োগ করতে পারছে না এটা খুব দুঃখজনক ব্যাপার আওয়ামী লীগের বিরোধী যে কোনো লোককে বিসি নিয়োগ করা যেতে পারে কিন্তু তারা নিয়োগ করছে না তার কমিটি করতে পারে যে বিসিগুলো যেগুলো বাকি আছে এখন অনেকগুলো বাকি তো এই তারা একটা কমিটি করে দিলে কমিটি থেকে প্রস্তাবনা করে তারা নিয়োগ করতে পারে তিন বছর দরকার না এক বছর নিয়োগ করে দেখ না যদি দেখা যায় এক বছর পর চেঞ্জ হয়ে যাবে এই জন্য এটা নিয়ে বসে আছে অনেক দেখা ক্লাস শুরু পারছে না এটা বড় দুঃখজনক ব্যাপার কিন্তু এই জন্য ইমিউনিটি ভিসি নিয়োগ করা প্রয়োজন এবং এক তিন বছরের না এক বছর ধরে নিয়োগ করা দরকার ডক্টর আহমদ আব্দুল কাদের আপনার কথার মধ্যেই একটু বলি সেটি হচ্ছে যে এর আগে যে শিক্ষা সংস্কার কমিটি বাতিল হয়েছিল সেখানে বক্তব্য এসছে যে আসলে ইসলাম পন্থীদের আপত্তির কারণে বাতিল হয়েছিল এর আগে একাধিকবার আমরা দেখেছি যে একাধিক কমিটি এরকম দায়িত্ব দেওয়া হয়েছে আবার সরিয়েও দেওয়া হয়েছে তো এই যে পলিটিক্যাল অথবা বিভিন্ন পন্থী এই পন্থী ওই পন্থী নাম দিয়ে এটা কি সরকারের জন্য এগিয়ে যাওয়া একটু কি বাধাগ্রস্ত হচ্ছে না না কিন্তু কথা হচ্ছে যে ইসলাম পন্থীদের জন্য তার বলছে আপত্তি কারণে আমরা বারবার বলেছি শিক্ষা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জি দেশের ভবিষ্যৎ জেনারেশন গড়ে তোলার জন্য এখানে দেশের বিরানব্বই ভাগ লোকের চিন্তা বাইরে কাউকে আমরা অ্যালাউ করব না এটা কিন্তু পোস্ট কথা আমাদের এটা এই গভর্নমেন্ট তখন যে গভর্নমেন্টে আসুক জন্য তারা তো একটা বোঝা দরকার আছে তারা আন্দাজ করে ইচ্ছা মতো করা তো হবে না তো এদিকে তাদেরকে ভাবনা করে এবং কমিটির তারা কোনো আলেম কা কোনো আলেম নাই কোন চিন্তাবিদ নাই এটা প্রশ্ন তার করতে পারে তারা কিন্তু এই কাজটা করেছেন শুধু কাজে টেকনিক্যাল কিছু লোকটা তারা নিয়ে বলেছে আমরা দাবি করেছি কমপক্ষে দুজন আলেম রাখতে হবে কমিটিতে এটা কি প্রাথমিকের ক্ষেত্রেও আপনারা সেই দাবি করবেন প্রাথমিক তো কমিটি হয়ে গেছে ইতিমধ্যে না আমরা তো দাবি এখনও করবো এটা করবো না কেন জি কারণ আমরা আমার দাবি হচ্ছে প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার বুনিয়াদী শিক্ষা মনে রাখতে হবে সেখানে আমাদের এই মূল্যবোধের যে বিষয়টা আসছে এটা কিন্তু এখানে শুরু করতে হবে এটা সেই ইউনিভার্সাল লেভেলে গিয়ে শুরু করার ব্যাপার না এখান থেকে শুরু করতে হবে সেখানে কি করা যেতে পারে এটা পরামর্শ দেওয়ার ব্যাপারে ইসলামের চিন্তাবিদ যারা আছেন তারা পরামর্শ দিতে পারবেন তারা কিন্তু এটা গুরুত্ব দিচ্ছেন না এটা কিন্তু স্বাভাবিক আমন হবে বিরোধিতা হবেই এই জন্য আমি মনে করি তারা যদি তাদের যে কোনো কমিটি তারা করবেন দেশের হাজার হাজার আলেম আছে অনেক পণ্ডিত ব্যক্তি আছেন ইসলামিকলে তাদেরকে তারা রাখতে পারতেন তারা তো রাখেন নেই এটাও দুর্ভাগ্যজনক কিন্তু মনে রাখতে হবে এই গদ্বাদা একটা কমিটি হলে এই আইআর থেকে কিছু লোক নেওয়া হয় ইউনিভার্সি থেকে কিছু লোক নেওয়া হয় এটা এবং তার কাদের নেওয়া হয় যারা একটু বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে এবং কথাবার্তা বললে তো কথা পক্ষে বিপক্ষে দিনই হতে পারে যদি আমি মনে করি শিক্ষার ক্ষেত্রে তারা যেভাবে এ করছেন এটা আমি যথেষ্ট মনে করি না এই কমিটি তারা বানাবেন এই কমিটির সঙ্গে অবশ্যই সম্পৃক্ত রাখতে হবে না